মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে আমরা কেরালায় যত কেরালা বাঙালি ভাইরা আছে খুবই বিপদে আছে, তা আমরা খুবই অনাহারে আছি, আমরা খেতে পাচ্ছি না, দোকানপাট সবই বন্ধ, বুঝতেই পারছেন। তো আমাদের একটাই অনুরোধ, এখন আমাদের ঘরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা না হয় আমাদের কেরালাতে কোনো একটা ব্যবস্থা করে দিন যাতে আমরা খেতে পাই দুমুঠো। তো আমরা এখানে অনেকই লোক আছি, সবে রুমে আছে, তো সবজনা বেরোতে পারছে না, কিছু কটা বেরিয়ে আমরা ভিডিওটা করছি যাতে মানুষের চোখে পড়ে, বেশি কিছু বলতে পারছি না। তা এখন এখানে পুলিশের খুবই অত্যাচার, মানে আর কি দুজন এক জায়গায় থাকলে মারামারি করছে খুবই। তো আমাদের রুমে সব লোক বন্দী হয়ে আছে, সবাই আসতে পারছে না, কয়েকটা গ্রামের লোক আছে, আমাদের গ্রাম হচ্ছে লক্ষ্মীপুর, পিরিলি, ভাটপাড়া, অনেকে জায়গায় আছে। তো মঙ্গলকোট থানা বর্ধমান।